আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই সিলেন্ডার। আমি মেরাসেল। আমি বানাবো বিকেলের একটা মজাদার নাস্তা। নাস্তা বানানোর জন্য আমাকে প্রথমে আগে ডোটা রেডি করতে হবে। আমি এখানে 2 কাপ ময়দা দিয়ে ডোটা রেডি করে নেব। এখানে 1 কাপ দিয়ে দিছি। এই 2 কাপ আটা দিয়ে এখানে দিয়ে দিব সামান্য পরিমাণ তেল। লবণ দুটোটা একসাথে ভালোভাবে মিক্স করে নিব যাতে ময়দাগুলো এর সাথে মিশে যায়, তেলের সাথে পুরো ভালোভাবে মিশে যায়। এখন দিয়ে দিব পানি। পানি দিয়ে আমি ভালোভাবে মুছে নেব। আমার ডোটা ভালোভাবে মতো নেওয়া হয়ে গেছে। এখন আমি এটা রেখে দিব, রেস্টে রেখে দিব কিছুক্ষণ অপেক্ষা করবে। এর ফাঁকে আমি বাকিটা রেডি করে নিই। আমি এখানে কিছু আলু নিয়ে নিয়েছি সিদ্ধ করে, 2টা আলু সিদ্ধ করে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন এগুলো ভালোভাবে মতো নেব। আমার আলুটা ভালোভাবে মতো নেওয়া হয়ে গেছে। এখন এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। হালকা লাল মরিচ গুঁড়ো দিব পরিমাণ মতো। গরম মশলা দিয়ে দিব, কালো জিরে গুঁড়ো দিয়ে দিব, আর দিয়ে দিব কাঁচামরিচ কুচি। সবগুলো ফোকরন দিয়ে একসাথে ভালোভাবে মুতে নিব। এগুলো সবগুলো একসাথে মিক্স করে নিব আলুটার সাথে। আলু তো মুঠো নেওয়া হয়ে গেছে। এখন এটা দিয়ে একটা গোল গোল ডো তৈরি করে নিব। আমি আলুগুলো এতটুকু পরিমাণে নিব। এরপর এগুলোকে লম্বা করে মিডিয়াম সাইজের একটা শেড দিয়ে নিব। এইভাবে এই সাইজের একটা শেড দিব। এইভাবে সবগুলো রেডি করে রাখবো। এই শেডে এভাবে সবগুলো ফোকরন রেডি করে রাখবো। আমার আলুগুলোকে এভাবে শেড দিয়ে রেখেছি। এখন একটা গোল করে রুটি বেলে নিবে, ওগুলো ভিতরে দিয়ে দিব। এতটুক ছোটো করে একটা গোল করে রুটি বেলে নিতে হবে, এর বেশি বড় বেলা লাগবে না, এতটুক হলে হয়ে যাবে। এখন আমি রুটিটা 2 সাইড থেকে তুলে দিব, এ পাশ থেকে। 2 পাশ থেকে তুলে দেওয়ার পর সেটাকে সমান করে তুলুন। এখানে এই আলুটা এখানে ভিতরে দিয়ে দিব, দিয়ে এভাবে গোল করে দেখতে পাচ্ছেন সুন্দর করে হয়ে গেছে আমার সুন্দর একটা নাস্তা। এবার গোল করে বটে দিতে হবে। ওর জন্য আমি কিছু টুথপিক নিয়েছি। এই টুথপিকটা এখানে এখান থেকে দিয়ে দিব যাতে এটা বাজি করার সময় না বের হয়ে যায়। বাজি করার সময় আলুগুলো যাতে না বের হয়ে জন্য এই টুথপিকটা এখানে ভিতরে দিয়ে দিব। একদম সুন্দরভাবে হয়ে যাবে। এভাবে সবগুলো আমি পিঠা তৈরি করে রাখব। আমার সবগুলো পিঠা তৈরি হয়ে গেছে। এখন এগুলো আমি ভেজে নিব। আমি চুলোয় একটা কড়াই বসিয়ে দিয়ে কিছু তেল দিয়ে দিচ্ছি। তেলগুলো গরম হয়ে গেলে আমি পিঠেগুলো ভেজে নিব। আমার তেলগুলো গরম হয়ে আসছে, আমি এখন একটা একটা করে পিঠেগুলো দিয়ে দিচ্ছি। এগুলো সবগুলো বেজে নেব। আমি তেলগুলো গরম হয়েছে, আমি একটা একটা করে ফিটেগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো ফিটে দেওয়া হয়ে গেছে। এখন এগুলো বেজে নেব ভালো করে। এগুলো হচ্ছে মজাদার জাল ফিটে।
আপনারা দেখতে পাচ্ছেন আমার ফিটেগুলো হয়ে গেছে, আপনাদের খুব কাছ থেকে দেখাচ্ছি আমার ফিটেগুলো হয়ে গেছে। ভালো লাগলে পুরো ভিডিওটি ভালোভাবে প্রথমে ভালোভাবে দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, প্রথম থেকে ভালোভাবে দেখবেন পুরো ভিডিওটি। আমার ফিটেগুলো তৈরি হয়ে গেছে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।